ওনার কথা ছিল মেডিকেল কলেজ এন্ড হসপিটালস মধ্যে, এর মধ্যে 62% কাজ কমপ্লিট হয়েছে। ওয়াশরুমস এর কনস্ট্রাকশন এন্ড রেনোভেশন এর কাজ 65% কমপ্লিট হয়েছে এবং অ্যাডিশনাল লাইটিং এর কাজ 61% কমপ্লিট হয়েছে। তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে, ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইস একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে, সাপ্লাইসগুলোর কোনো এখন ঘাটতি নেই, ইনস্টলেশনে কাজ চলছে। আমরা যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো, মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। আই এম রিকোয়েস্টিং এভরি ওয়ান টু কাম ব্যাক টু ওয়ার্ক, গিভ দি সার্ভিস টু দ্য পিপল, অ্যান্ড উই আর অল ওয়ার্কিং টুয়ার্ডস ইম্প্রুভিং দি environment, whatever they were talking about, safe and secure environment, we are all working towards it and the work is visible. আপনারাও দেখতে পারছেন কাজ সব জায়গায় হচ্ছে, তাহলে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই। থ্যাংক ইউ।